হমতুল্লাহি আবরাকাতু আপনার প্রশ্ন হলো কেউ যদি যথেষ্ট ফ্রি সময় থাকার পরেও নামাজের ঘুমিয়ে পড়ে আর প্রতিনিয়ত এভাবেই সলাৎ কাজা করে তার গোনা হবে কি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্য বাদা ওয়া বাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজীদেরকে যেরকম জাহান্নামে যাবে বলে উল্লেখ করেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন 42 43 নম্বর আয়াত মা সালাকুকুম ফি সাকর কেন তোমরা জাহান্নামে সাকার নামক জাহান্নামে আসলে তারা বলবে লামনা নাকুমিনাল মুসাল্লিন আমরা সালাত আদায় করতাম না এমনিভাবে যারা সলাতের ব্যাপারে উদাসীন অমনোযোগী এবং সলাতের ব্যাপারে তারা যত্নবান নয় তাদেরকে আল্লাহ সহ আহমতাল্লাহ জাহান্নামে যাবে বলে উল্লেখ করেছেন আল্লাহ বলেন বলতেন ফাওয়াইলুল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্যে ওয়াইল নামক জাহান্নাম আল্লাদি রাহমা আং সলাতহিম শাহুন যারা নিজেদের সলাতের ব্যাপারে উদাসীন অবহেলা এবং যারা সলাতের ব্যাপারে মনোযোগী নয় সুতরাং সলাত আদায় করে ও যারা জাহান্নামে যাবে তারা হলো যারা সলাতের ব্যাপারে উদাসীন অর্থাৎ সময় মতো আদায় করে না টাইম টু টাইম সলাত আদায় করে না আল্লাহ আল্লাহস হানা হুয়া তালাল কোরআনে বলেছেন যে মুনাফিকদের যে কয়েকটি স্বভাব রয়েছে যে লাইয়া তু না ইলা ও হুমকু তারা নামাজের ব্যাপারে খুবই উদাসীন অর্থাৎ তারা সলাত আদায় করতে চায় না সলাত তাদের কাছে অনেক কঠিন এবং ভারী মনে হয় এ কারণে তারা সলাৎ আদায় করতে পারে না আল্লাহ সুন্দর আরেক খাইতে বলছেন সুরাই নিসার আয়েতগুলো আল্লাহ সুন্দর আরেক বলছেন যে ওয়দা কম ইলা সলাৎ কম যখন তারা সলাৎ আদায় করে খুব অলস্য বরে সলাৎ আদায় করে সলাৎ আদায় করে কিন্তু অলস্য পরে কিন্তু যদি আমরা অলসতার কারণে যদি সলাৎ আদায় না করি তাহলে পরিণতি আরো খারাপ হবে মন্দ হবে সুতরাং সলাৎ যেরকম ফরজ নির্দিষ্ট টাইমে সলাৎ আদায় করাও ফরজ আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন সুরাই নিসা আ যে তোমাদের উপর সালাত নির্দিষ্ট টাইমে সালাত আদায় করা ফরজ করা হয়েছে ইন্না আস কানা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মকুতা নিশ্চয় মুমিনদের ওপর নির্দিষ্ট সময় সালাত আদায় করা ফরজ সুতরাং সলাত আমাদেরকে নির্দিষ্ট টাইমে পড়তে হবে কিন্তু আমরা যদি অলসতা করে হেলায় ফেলায় যদি আমরা সলাদকে পলম্বিত করে দেই বিলম্বে আদায় করি তাহলে কোনো অবস্থাতেই সেটা উচিত হবে না এবং সালাত টাইম টু টাইম না পড়লে যে পরিণতি এই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে সুতরাং কোন অবস্থাতে সালাত কাজা করা যাবে না এভাবে অলসতা করে ঘুমিয়ে পড়ে ইচ্ছাকৃতভাবে এভাবে করা যাবে না হ্যাঁ কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে যায় অথবা সালাতের কথা ভুলে যায় তাহলে সেটা ভিন্ন কথা সুতরাং আমাদের উচিত সালাতের ব্যাপারে যত্নবান হওয়া সলাত আদায় করে সময় মতো তারপরে ঘুমানো এবং অন্যান্য কাজ করা কিছু কথা বলছেন যে তাদের কাছে ফজর এবং ভারী এত এত ভারী যে যদি তারা জানতো যে এশার এবং ফজর সলাতে কি রয়েছে তাহলে তারা আহ হামাগুড়ি দিয়ে হলেও আহ সলাতের মধ্যে উপস্থিত হতো সুতরাং আহ এহাদিস থেকে বোঝা গেল যে এশারের সালাদ এবং সালাদ মুনাফিকদের উপর অনেক কঠিন যা তাদের জন্য খুবই কষ্টকর সুতরাং এই ধরনের স্বভাব আমাদের পরিহার করা উচিত সুতরাং কেউ যদি এইভাবে ইচ্ছাকৃতভাবে অলসতার কারণে নিয়মিত সালাদ কাজা করে তাহলে অবশ্যই সে গুণাকার হবে এতে কোনো সন্দেহ নেই তার উচিত তবা করে সলাতের প্রতি যত্নবান হওয়া কারণ সলাতের প্রতি অযত্নবান হওয়া উদাসীন হওয়া এগুলো মুনাফেকদের আলামত আর মুনাফেকরা জাহান্নামে যাবে সর্বনিম্ন স্থানে থাকবে এবং এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে আল্লাহ সুলতাল আমাদেরকে বোঝার এবং মানার সঠিকটা উপলব্ধি করার তফিক দান করুক